রাজ্যত এতিয়া ব্যক্তি বিশেষে চলিছে নেকি ঠিকাদার রাজ? গুরু গোসাই নমনা ঠিকাদারের দপদপনীত ত্রাহি মধুসূদন, স্থানীয় ঢিংবাসীর ঠিকাদার আর বিভাগীয় বিষয়ার কমিশনের অঙ্ক বহু অকথিত দস্তাবেজ ফাদিল হব পরবর্তী ব্যাকগ্রাউন্ড রিপোর্টত। মহা বিতর্কত রাজ্যের জনস্বাস্থ্য কারিকরী বিভাগ। জল জীবন আসনির আড়ত কোটি কোটি টাকার লুণ্ঠন। ধিং জনস্বাস্থ্য কারিকরী বিভাগীয় ঠিকাদারলৈ অভিযোগের আঙুলি। মৈরাবাড়ির লেংরিবড়ীত জল জীবন আসনির নামত ঠিকাদারে অবাধে চলাই গেছে লুণ্ঠন রাজ। নির্মাণের কাম চলি থাকা অবস্থাতে এফালের প্রা খহি গেছে সিসি দেওয়ালের ছাদ। ধিং জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অন্তর্গত জল জীবন আসনির নামত চলিছে ঠিকাদারের এই লুণ্ঠন রাজ। গুরু গোসাই নমনা কোন এই ঠিকাদার? জল জীবন আসনি অতি নিম্নমানের সামগ্রী ঠিকাদারে কাম করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। চাওক এই দৃশ্য। হাতেরে স্পর্শ করলে কেনেকৈ জহি খহি পড়ে দেওয়াল সমূহ। পূর্বেও স্থানীয় রাইজে এনে একাংশ নিম্ন মানদণ্ডর কামর প্রতিবাদ করে কাম সমূহ বন্ধ রাখবলে দাবি জানাইছিল, যদিও কাকু কেরেপ নকরি ঠিকাদারে নিজ ইচ্ছামতে কাম চলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ঠিকাদারের গুন্ডা বাহিনী। ঠিকাদারে স্থানীয় রাইজক ভয় ভাবুকি দিয়ার উপরেও গুন্ডা বাহিনী লগাই মারপিট করার ভাবুকি দিয়া বলেও অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে প্রশ্ন উত্থাপিত হয়েছে, ঠিকাদারে কাক ম্যানেজ করে নির্বিঘ্নে চলাই গেছে চূড়ান্ত নিম্ন মানদণ্ডর কাম? কার আর্শিবাদ মূরত লই লেংরিবড়ীত জল জীবন আসনি ঠিকাদারে এনেদরে চলাই আছে অতি নিম্ন মানদণ্ডর কাম কাজ? জল জীবন মিশনের কাম চলি আছে, মানে আমি আচরিত হলো যে ইমান নিম্নমানের কাম হব পারে নাকি? কাম করে এফালে করে আছে আর একফালে আনফালে জহি ঘহি পড়ে আছে। গতিকে এনে নিম্নমানের কামক আমি শুনি পাই আমি স্পৰক গলো, এটা এটা কাম চলি আছে লিঙ্গিবুড়ির, তাতে আমি গলো গিয়ে চালো যে সঁচাকৈ কাম একেবারে নিম্নমানের, ধরে খহি পড়ে জহি খহি পড়ে, বল করেছে ভাত মিলিছে। হ্যাঁ, এনে ধরনের কামত মানে আমি এইটো এই কামর আমি স্পৰক ভেরিফাই করে পালো যে কথাটা সঁচা। কিন্তু এই কাম এনে ধরনের চলিলে আমি মানে ইয়াত কাম হবলৈ নিদিও। যদি উচ্চ পর্যায়ের তদন্তরে যদি কামখিনি পিছর কামখিনি নহয় আর আমি এই এই কামর বাবে আমি মুখ্যমন্ত্রীর আমি হস্তক্ষেপ বিচারিছো, বিভাগীয় উদ্যোজন কর্তৃপক্ষের আমি হস্তক্ষেপ বিচারিছো, আহি স্পট ডেলিভারি করব লাগে, অন্যথায় কিন্তু আমি ইয়ার বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী লম। আমি এই কাম চলা অবস্থা রাইজর দু এজন মানুষ কৈছিলে যে আপনাদের এনেক নিম্নমানের কাম করে আছে, গতিকে এনেদরে কাম করলে তো মানে বস্তুটা বেয়া হব আর বেয়া হয়ে আছে, গতিকে এনেদরে কাম নকরিব, কাম করলে ভালকে করক। সিমেন্ট ব্যবহার করা নাই, ভাল মেটেরিয়ালস ব্যবহার করা নাই, নিম্নমানের মেটেরিয়ালস ব্যবহার করে আছে, যার কারণে কি জহি ঘহি পড়ে আছে। এইটু কোয়ার কারণে তার মহরীজনে তার ঠিকাদার মহরীজনে কি করেছে, সেই মানুষখিনি ধমকি দিছে, প্রাণে মানে ভাবুকি দিছে যে এইবিলাক এইবিলাক আপত্তিলে নাহিব, আমি যেনেকে করেছি তেনেকে করেছি, আপনার অফিসত যাক আমি তেনেকে কাম করি, আপনার কি করে করক, এনে ধরনের দাবি ধমকি দিয়ার পিছতে আচরিত হল। আজি ইমান দিনের দরে আমি আমার মূল জন্ম 55, গতিকে বয়স, গতিকে এতালেক এনে ধরনের ঠিকাদারের মানে দাবি ধমকিরে গুন্ডা প্রকৃতির নিচিনা গুন্ডা প্রক্রিয়ারে এনে ধরনের কাম করে যাওয়া এনে পিছপরা জায়গা আমার একে অতি পিছপরা ঠাই, গতিকে গড়াখনি অঞ্চল, গতিকে এটা আঁচনি চলি আছে। হ্যাঁ, গতিকে এই আঁচনিটি ভালকে হব লাগে, ইয়াতে মানুষখিন সরল সুবিধার সুযোগ লো মানে মানুষখিন ডমিনেট করি যে একো নাজানে মানুষখিন তাকে দাবি দমকি দিয়ে কাজ চলা বিচারিছে। কুম্ভকর্ণের নিদ্রাত কিয় ধিং স্বাস্থ্য কারিকরী বিভাগের বিষয়া কর্মচারী? স্থানীয় রাইজ আর বিভিন্ন দল সংগঠনের স্পষ্ট প্রশ্ন, কিহর ভাবে সরকারে সরকারি আসনি সমূহ নিরীক্ষণ করার বাবে লাখ লাখ টাকা খরচ করে সরকারি কর্মচারীক দরমহা প্রদান করে আসছে?
ঠিকাদার আর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের চলিছে নাকি কমিশনের অঙ্ক? অকল এআই নহয়, ধিং জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অধীনত নির্মাণ হয়ে থাকা প্রায় সংখ্যক জলজীবন আসনীত ঠিকাদারের গোপন বুঝাবুঝিরে পর্বত সদৃশ দুর্নীতি হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল। অবশ্যই উচ্চ পর্যায়ের তদন্ত হলেই ওলাই পড়ব জুলুঙার আঁড়ের মেকুরী। মৈরাবাড়ির পর ইমরান খানের সহযোগত ব্যাকগ্রাউন্ড ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতের কথা।